কিয়ামতের দিন অনেক মুরিদ নিয়ে এক এক পীর উঠবে, মিথ্যে কথা। বাকুল্লুহুম আতিহে ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ পাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে। আল্লাহ পাক বলেছেন আমার কাছে একজন একজন আসবা, মুর্দাবাদ জিন্দাবাদ দিয়া স্লোগান দিয়া মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ আর তার বান্দা, সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন, বল এই সব কাজ করছিস কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া কি কঠিন হয়ে যাবে সেদিন। এই জন্য আল্লাহর রাসূল তিনি নিজে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও। তো রাসূলুল্লাহ যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি? আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও।